সমুদ্র মন্থনের পরে যে হলাহল বা বিষ উঠেছিল সেটা পান করে নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব এবং আমাদের সৃষ্টিকে রক্ষা করেছিলেন একইভাবে এই সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল সেটা অসুরদের কাছে যেতে দেননি শ্রীহরি বিষ্ণু মোহিনী রূপ ধরে সেই অমৃতকে রক্ষা করেছিলেন বন্ধুরা সামনেই আসছে সেই মোহিনী একাদশী একটা বিশেষ একাদশী তিথি এই একাদশী তিথিতে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা আর্থিক সমস্যা বিবাহজনিত সমস্যা সাংসারিক সুখ বা কাউকে আপনার মনে হয়েছে একসাথে থাকলে অনেক দিন ধরে আছেন সম্পর্কের মধ্যে কিন্তু এখন সমস্যার সৃষ্টি হচ্ছে সেই রকম যে সমস্যা সেইগুলো থেকেও নিস্তার দিতে পারে এই মোহিনী একাদশী তিথির বিশেষ কিছু ক্রিয়া কি উপায় করতে হবে কিভাবে পালন করতে হবে কখন এই তিথি পড়ছে এবং কখনই বা এই তিথির পালন সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্ম এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শীর্ষে আঘাতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিত্যদিন এমনই বিষয়গুলো তুলে ধরি যেগুলো আপনাদের জীবনের প্রার্থিক বিভিন্ন রকম জটিল সমস্যার সহজ এবং স্থায়ী সমাধান তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকথায় এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিশেষ বিষয় বন্ধুরা প্রথমেই জানবো মোহিনী একাদশী এই তিথিটা ইংরেজি দু সালের কখন পড়ছে বন্ধুরা বাংলার চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির আঠেরোই মে দু হাজার চব্বিশ শনিবার দিন দিবা অর্থাৎ সকাল এগারোটা তেইশ মিনিটে একাদশী তিথি লেগে যাচ্ছে এবং পরের দিন অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দি ইংরেজি উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার দিন দিবা একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি স্থায়ী থাকবে যেহেতু উদয় তিথি অনুযায়ী আমরা একাদশী তিথি পালন করে থাকি তাহলে পাঁচই জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ ইংরেজির উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার দিন আমরা এই বছর মোহিনী একাদশী তিথি পালন করবো এবং বন্ধুরা এই একাদশী তিথির পালন হবে বিশে মে দু সোমবার দিন পূর্বাহ্ন অর্থাৎ সকাল নটা বাইশ মিনিটের মধ্যে বন্ধু এবার চলে আসছি কি বিশেষ ক্রিয়া এই দিন করতে হয় প্রথম যে ক্রিয়াটি আমরা এই বিশেষ তিথিতে করবো সেটা হচ্ছে এই দিন আপনার বাড়িতে থাকা শ্রী বিগ্রহ যে কোনো বিগ্রহে আপনার থাকতে পারে শ্রীহরি বিষ্ণুর শ্রী গোপাল গোপালের বিগ্রহ তো বেশিরভাগ বাড়িতে থাকে এছাড়া শ্রীকৃষ্ণ রাধিকার বিগ্রহ আমাদের অনেকের বাড়িতে থাকে অনেকের বাড়িতে শ্রীহরি বিষ্ণু নারায়ণ শিলারূপে অনেকের বাড়িতে থাকে এই দিন অবশ্যই কাঁচা দুধ এবং একটু কেশর ফেলে শ্রী বিগ্রহগুলোকে এদিন অভিষিক্ত করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে এই শ্রীহরি বিষ্ণুর যে কোনো রূপকেই আপনারা কাঁচা দুধ এবং কেশর দিয়ে যদি স্নান অভিষিক্ত করাতে পারেন বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিনে হলুদ রঙের বস্ত্র লাল রঙের বস্ত্র আপনারা শ্রীহরি বিষ্ণুর যে কোনো স্বরূপকেই চড়াতে পারেন আপনার বাড়িতে বা মন্দিরে গিয়ে আপনারা এগুলো দিয়ে আসুন বন্ধুরা বাড়িতে থাকা আপনাদের যে সমস্ত বিগ্রহ আছে ফটো আছে বা মন্দির গিয়ে আপনারা এই দিন হলুদ রঙের ফুল বিশেষ করে গাঁদা ফুল নিতে পারেন হলুদ রঙের গাঁদা ফুলের মালা আপনারা এই দিন ছড়িয়ে দিন এছাড়া আপনারা এগারোটা তুলসী পত্র এগারোটা তুলসী হলুদ সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করে সেটাও চড়াতে পারেন কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবেন একাদশী তিথি চলার সময় কিন্তু তুলসী পত্র তুলতে নেই আগে থেকে আপনাদের সেই তুলসী অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে জোগাড় করে রাখতে হবে কিন্তু বন্ধুরা এরপরে আসছি এই বিশেষ তিথিতে আপনার শ্রীহরি বিষ্ণুর সামনে গোটা হলুদ শুকনো গোটা হলুদ এবং কিছুটা কেশর নিবেদন করুন এবং পুজো অর্চনা করুন এবং অবশ্যই শ্রীকৃষ্ণের যে কোনো মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র এটা তো বলতেই পারেন এছাড়া শ্রী বিষ্ণুর যে কোনো মন্ত্র এদিন জপ করুন আরতি দেখান কপ্পুরে আরতি দিন এবং এটা কিন্তু তখন ওখানে থাকবে এই হলুদ এবং কেশর পরবর্তী সময়ে যখন তিথি শেষ হয়ে যাবে তারপরে এটাকে আপনারা তুলে নেবেন এবং এই হলুদ আপনার এরপর থেকে প্রত্যেক দিন স্নান করে উঠে একটু চন্দনের সাথে ঘষে মাথায় ধারণ করুন অত্যন্ত ভালো হবে আর্থিক দিক থেকে আপনার স্ট্রং হবে অ্যাট্রাকশন বাড়বে আপনাদের যে কোনো জায়গায় লোক আপনাদের প্রতি অ্যাট্রাক্ট হবে এবং আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করতে যান বা যে কোনো জায়গায় আপনারা ইয়ে নিজেদের অ্যাপিয়ারেন্স এটা কিন্তু খুব ভালোভাবে তুলে ধরতে পারবেন মেলে ধরতে পারবেন এছাড়া আপনারা এই হলুদই কণ্ঠেও লাগাতে পারেন যাদের কথা নিয়ে মানে অর্থাৎ কথা বিক্রি করে কাজ যাকে বলে সেই তাদের কিন্তু ভীষণভাবে উপকৃত হবে যদি কণ্ঠে আপনারা এই হলুদটা লাগাতে পারেন এরপর থেকে এছাড়া বন্ধুরা এই যে কেশরটা বললাম এই কেশরটা আপনারা স্নান করে উঠে প্রত্যেক দিন একটু করে খেতে থাকুন এর ফলেও কিন্তু আপনাদের এই যে বিভিন্ন রকম আর্থিক সমস্যা সেটা কাটবে বিবাহিত যদি সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বিবাহ হচ্ছে না এই সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো কাটবে শুভ কাজ আপনাদের জীবনে হবে আর্থিক উন্নতি আপনাদের অবশ্যই অবশ্যই হবে মনে আস্থা এবং বিশ্বাস রেখে কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে বন্ধুরা এরপর আসছি অত্যন্ত বিশেষ একটা ক্রিয়া যে ক্রিয়াটির ফলে আপনাদের যে কোনো রকমের মনোবাঞ্চা পূরণ হয় কি করতে হবে একটা পান পাতা নিতে হবে বোটা সমেত এবং সেখানে হলুদ দিয়ে যে কোনো হলুদ দিয়ে আপনারা গুঁড়ো হলুদ খেতে ব্যবহার করতে পারেন হলুদ বেটে নিতে পারেন বা সব থেকে উত্তম হয় যদি সাদা চন্দন বেটে করতে পারেন সাদা চন্দন একটু যদি আপনারা বাড়িতে থাকে বেশি করে বেটে নিয়ে সেটা দিয়ে আপনারা করতে পারেন তাহলে হলুদ অথবা চন্দন দিয়ে একটা শ্রীম স্কিনে যাবে শ্রীম এটা ওই পান পাতার মধ্যে লিখবেন দুটো গোটা সুপরি নেবেন একটা করে লাল সিঁদুর ওই ফোঁটা ওই সুপারি দুটোর মধ্যে লাগিয়ে দেবেন এবং পান পাতার মধ্যে শ্রীম লেখা যে পান পাতাটা তার মধ্যে রাখবেন রেখে শ্রীহরি বিষ্ণুর শ্রী রাধিকার সামনে বা শ্রীকৃষ্ণের সামনে আপনাদের যে বিগ্রহী থাকুক তার সামনে রাখবেন রেখে আপনারা ওং নম ভাগবতে বাসুদেবায় ওং নম ভাগবতে বাসুদেবায় দেবায় যথাশক্তি জপ করবেন অর্থাৎ রকমভাবে গোনার দরকার নেই আপনি যতক্ষণ ইচ্ছা জপ করবেন হয়ে গেল পান পাতাটা ভালো করে মোড়াবেন মুড়িয়ে ওই সুপারি দুটো সুপারি শুদ্ধ পান পাতাটা মোড়াবেন কোনো সন্ধ্যাবেলায় গিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় এটাকে রেখে দিয়ে ওই অশ্বত্থ গাছের গোড়াতে একটা প্রদীপ জ্বালাবেন যেটা শস্যের তেলের যদি হয় তার মধ্যে একটু কালো তিল দিতে হবে আর তেলের তেলও পাওয়া যায় সেটা দিয়েও আপনারা জ্বালিয়ে দিতে পারেন একটা মাটির প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় দেবেন আপনাদের মনোবাঞ্ছা যে মনোবাঞ্ছা পূরণের জন্য এটা করছে সেই মনোবাঞ্ছা জানিয়ে পান পাতাটি রাখবেন এবং প্রদীপটা জ্বালিয়ে চলে আসবেন এই একাদশী তিথির সন্ধেবেলার দিন যেদিন তিথিতে আমরা পালন করছি এই বিশেষ ক্রিয়াটা যদি করতে পারেন অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা যে মনোবাঞ্ছা নিয়ে এটা আপনারা করছেন অবশ্যই শীঘ্রই শীঘ্রই পূরণ হবে এছাড়া বন্ধুরা যারা এই একাদশী তিথি উপবাস পালন করেন না তারা অবশ্যই এদিন অনেক অন্ন খায় না অন্ন খাওয়া উচিত না এদিনকে কিন্তু এত কিছু যারা অনেকে পারে না তাদের জন্য কী করতে হবে অবশ্যই নিরামিষ আহারটা গ্রহণ করবেন কোনো তামসিক আহার জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না আর অবশ্যই অবশ্যই যারা এই উপবাস করছেন যারা করছেন না সবাই এই ক্রিয়াগুলো কিন্তু করতেই পারেন আর এই স্পেশাল একটা ব্যাপার আছে এই তিথিতে কিছু দানের ব্যাপার আছে কী দান করতে হয় নিজেদের বিভিন্ন রকম গ্রহগত দিকে ডিস্টার্বেন্স কাটি আর্থিক উন্নতি আর্থিক উন্নতির ভিত মজবুত করার জন্য এবং নিজেদের যেটা বলছি বারবার এই তিথি হচ্ছে নিজেদের অ্যাপিয়ারেন্স অর্থাৎ সমাজের নিজেদের একটা প্রতিষ্ঠা পাওয়ার তিথি তাহলে এই বিশেষ দিনে আপনারা হলুদ রঙের জিনিস যে কোনো হলুদ রঙের ডাল হতে পারে কাঁঠালি কলা হতে পারে ছোলার ডাল মুগ ডাল যে যে ডালগুলো হলুদ রঙের সেগুলো আপনারা যে কোনো কালী মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন যে কোনো কালী মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন আর এই বিশেষ তিথি চলার সময় যখন আপনার বাড়িতে পুজো করবেন একটু মিচিরি এবং জল অবশ্যই তুলসী পত্র দিয়ে বিগ্রহের সামনে রাখবেন শ্রীকৃষ্ণের যে কোনো বিগ্রহের সামনে আপনারা রেখে পুজো করবেন আর বন্ধুরা এই দিন আপনারা ছাতা দান করতে পারেন যাদের প্রয়োজন আছে জলের বোতল দান করতে পারেন যাদের প্রয়োজন আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আর ব্রাহ্মণদের জন্য চাল ডাল বারবার বলছি হলুদ রঙের জিনিস ডাল এবং তার সাথে চালও আপনারা ব্রাহ্মণদের নিবে দিয়ে আসতে পারেন অবশ্যই দক্ষিণার সাথে এবং কালী মন্দিরেও আপনারা এই সমস্ত জিনিসগুলো দান করতে পারেন অত্যন্ত বিশেষ এই তিথি অত্যন্ত বিশেষ এই প্রয়োগ যদি আপনারা করতে পারেন অবশ্যই জীবনের অনেক রকম বাধা বিঘ্ন কিন্তু আপনাদের কেটে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়া উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব টাইপ করুন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্র বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার